গ্রামীণ জনপদের মধ্য খান দিয়ে যে রাস্তাটি মিট্টি হাওড়ের সে দেখা শুধু বাড়ি ঘর চতুর্দিকে মানুষ যেন দিচ্ছে। দারুণ চমৎকার একটি গ্রামীণ জনপদের যে দৃশ্য আমরা সেটিকে দেখা দেখতে পাচ্ছি। চলুন আমরা শুনতে যাই এবং আপনাদেরকে আপনাদের সাথে নিয়ে এই অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের যে দৃশ্য সেটি আমরা বলতে পারি। পাশে জনবসতি আছে সেটি আমি আপনাদের দেখতে পাচ্ছি, আর এ পাশটা হচ্ছে পানি, বাম পাশে পানি, যে যে আমরা আপনাদের দেখতে পাচ্ছি খড়ের পাড়া, বড় বড় খড়ের পাড়া। এই হাওড় বাউরের যে অঞ্চল আর সরকারের যে আইনটা চট্টগ্রাম দিকটি এগুলি এই আসলে এই সত্যি এই বর্ষাকালে ভরা বর্ষায় এটা আসলে কি না ভাষায় প্রকাশ করার মতো নয়। এই যে দেখেন এখানে একটা নদী, নদীর উপরে ব্রিজ দেখেন সেই আর কি আগেকার যুগের মতো এগুলো তারা এখনও খুবই চমৎকার জনপদ। এই কিশোরগঞ্জের যে নেকলি জনপদ সেটি অত্যন্ত সুন্দর এবং দারুণ একটি জনপদ। যে জনপদে আসি আমরা সম্পর্কে দেখানোর চেষ্টা করি তো আসলে আমি নিজেকে হারিয়ে ফেলতেছি। দেখেন মনে হয় যেন আমার যে এমন এক আনন্দের মধ্যে পড়ে গিয়েছি বিভিন্ন কাজে ব্যস্ত যে জাল ফেলা আছে সেটার জন্য জাল এয়ারপোর্টে যাচ্ছে। আমার যে ছেলেরা সঙ্গে সঙ্গে এখানে উঠতেছে যেটি আমরা দেখতে পাচ্ছি সমর্থী বিহার এবং আমাদের সম্পর্কে দেখার জন্য আমার চেষ্টা করছি। দেখেন কী বলবো এটাকে আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলেই সত্যি অপূর্ব সুন্দর চমৎকার একটি বিষয় আমরা দেখছি দেখতে পাচ্ছি। এই সৌন্দর্যের যে এটা আসলে যদি কেউ পাশ থেকে কাছ থেকে অবলম্বন না করে না দেখে সেক্ষেত্রে এটা কখনোই বুঝতে পারবো না। আসলে এই সময় থেকে আসে যেটি আমি করবো একদম ধীর অবস্থায় সেটি আসলে আমরা যাচ্ছি এবং আপনাদের সঙ্গে
মাঝে মাঝে ছোটো ছোটো জনপদা মোটামুটি জনবসতি যেটি আছে আমরা সেটি দেখা যাচ্ছি, এবং দেখা যাচ্ছে পানির রোগে যে প্রথমই যে পানি সেই পানির রোগে কেউ যেন আবার কেউ নৌকা দিয়ে জাল ফেলতেছে, আবার কেউ গোসল করতেছে, আবার দূরে টিপি টিপি পাশছে থেকে পানি একটি জনবসতি একটি বাড়ি দেখা যায়। সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছি, আমরা যাই এবং আপনাদের যে জনপদ এই যে বিক্রির যে জনপদ সেই জনপদের যে সৌন্দর্য সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখানোর জন্য চেষ্টা করছি। জি ওকে, অপরূপ সুন্দর জি, দারুণ একটি চমৎকার বিষয় ভুলার মতো নয় বলার মতো নয়, সুন্দর খুব সুন্দর, অনেকেই গোসল করতেছে, বিভিন্ন ধরনের কাজ করতেছে, আবার নৌকাতে দেখেন কচুরি পানা হচ্ছে, সেটি কিন্তু আমি দেখছি দেখা যাচ্ছে, দারুণ একটি চমৎকার বিষয় ভাষায় প্রকাশ করার মতো। আমি আসলে এই নিজেকে একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটি অবস্থায় আসলে দারুণ একটি বিষয়, এই দারুণ বিষয়টিকে সামনে নিয়ে মাথায় দেখে আমি এখানে যে সৌন্দর্য সেটি কিন্তু নিয়ে নিচ্ছি এবং আমাদের সাথে তার চেষ্টা করছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি এখানে যে সৌন্দর্যটি সেটি কিন্তু দেখার চেষ্টা করছি, সামনে যাই সামনে যে আপনাদের সাথে নিয়ে সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে, আসেন কিন্তু আমি আপনাদের সঙ্গে দেখা চেষ্টা করতে পারি, আমি যাচ্ছি এবং আপনাদের সম্পর্কে দেখাচ্ছি।